ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল লাইফ প্রিন্স। এবং এখন কথা বলবো একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে, সেটা হচ্ছে দেবদা এবং মিঠুন চক্রবর্তীর একটা আপডেট তোমাদেরকে দেবো। তো দেব এবং মিঠুন চক্রবর্তী মানেই বুঝতে পারছো কি নিয়ে কথা বলতে চলি, সেটা হচ্ছে প্রজাপতি নিয়ে। তো প্রজাপতি সিনেমাটা এখনো পর্যন্ত কিন্তু সিনেমা হলে চলছে, এবং সব থেকে বড় কথা, প্রত্যেকটা নতুন সিনেমার থেকে, বাংলা সিনেমার কথা বলছি, তার থেকে কিন্তু প্রজাপতি কালেকশন পার উইক এখনো বেটার হচ্ছে। চতুর্থ সপ্তাহে সব বিভিন্ন জায়গাতে অন্যান্য নতুন সিনেমার থেকে শো বেশি পাচ্ছে প্রজাপতি। তো এরই মধ্যে কিন্তু প্রজাপতি রিলিজ ডেট ঘোষণা করে দেওয়া হলো। খুবই অভাব, কিন্তু আমি তাও জানি এই সিনেমাটা কিন্তু লোকে দ্বিতীয়বার দেখবে, কারণ সিনেমাটার মধ্যে এন্টারটেনমেন্ট ভরপুর ছিল, একটা দারুণ গল্প ছিল, যে কারণে কিন্তু এই কাজটা নিয়ে লোকের মধ্যে একটা এক্সাইটমেন্ট এতটাই ভালো ছিল, লোকে একবার নয় দু তিনবার করে কিন্তু দেখেছে। এবং তারই ফল হচ্ছে বক্স অফিসে দেখা গেল এতদিন পর ডবল ডিজিটে কালেকশন গেল, যেটা মানে অবিশ্বাস্য একটা কালেকশন, ভাবা যায় না। তো এই সিনেমাটা কিন্তু ওটিটিতে এটা খুব ভালো চলবে, এটা তো শিওর। তবে টিভি রিলিজ ডেট এখনো কিছু ঘোষণা করা হয়নি, এবং আমার ধারণা টিভিতে এলো ভালো চলবে এই কাজটা, কারণ হিউজ যে একটা অডিয়েন্স রয়েছে, বয়স্ক যে অডিয়েন্স রয়েছে, তারা এই ধরনের সিনেমা পছন্দ করে। যে কারণে দেখবেন টনিকেরও কিন্তু ওটিটিতে পারফরমেন্স খুব ভালো, এবং টিভিতে প্রচুর লোক দেখেছিল। এবং দেবের দেখবেন সফল সিনেমাগুলোর মধ্যে কিন্তু বেশিরভাগই এই ধরনের সিনেমাগুলো। সাঁঝবাতি দেখুন, মানে আমি 2019 পর থেকে যদি ধরি, তাহলে দেখবেন সাঁঝবাতি বিরাট পরিমাণে জনপ্রিয় পেয়েছে হলেও, তার সঙ্গে সঙ্গে ওটিটি টিভিতেও ভালো জনপ্রিয়তা পেয়েছে। তারপর দেখুন টনিক তিনটে জায়গাতেই জনপ্রিয়তা পেয়েছে, সেখানে কাছের মানুষ কিন্তু সব জায়গায় জনপ্রিয়তা পায়নি, বা কিসমিস কিন্তু সব জায়গায় জনপ্রিয়তা কিন্তু পায়নি, কিন্তু প্রজাপতি দেখবেন পাবে, কারণ প্রজাপতির যে কন্টেন্টটা সেটা কিন্তু একটা হিউজ অডিয়েন্স রয়েছে। তো আমার মনে হয় দেব কিন্তু আবারও রেটিং পাচ্ছে রয়েছে, এবং মিঠুন চক্রবর্তীরও হিউজ একটা ফ্যান ফলোয়িং রয়েছে। তো কবে থেকে এটা দেখা যাবে, সেটা হচ্ছে 14 এপ্রিল থেকে। ইয়েস, 14 এপ্রিল থেকে Z5 এ কিন্তু এটা স্ট্রিমিং স্টার্ট হয়ে যাবে, এবং টাইম তোমরা সবাই জানো রাত্রির 12টা থেকে, মানে 12 AM থেকে এটা কিন্তু স্টার্টিং হয়ে যাবে, এবং তখনই তোমরা সবাই দেখতে পারবে। যদি আমার মনে হয় না দেখেনি এমন কেউ রয়েছে বলে, মানে দেখেনি এমন লোকের খুবই অভাব আমার যেটুকু ধারণা, আর যারা দেখেছে একবার দেখার লোক না, তারা 2-3 বার করে দেখেছে। কিন্তু অনেকে যারা দেখেনি তারা এই কাজটা নিয়ে পর্যন্ত এক্সাইটেড ছিল, কবে আসবে কবে আসবে, তো তাদের জন্য অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। যদিও এখনো পর্যন্ত মোটামুটি অনেকদিনই বাকি রয়েছে। তো পয়লা বৈশাখের দিন, 14 এপ্রিল শব্দ পয়লা বৈশাখ, তো ওই দিন আসছে, তো নববর্ষের সূচনাটা দারুণ হবে। এবং আমার ধারণা বাংলা সিনেমাগুলো যেগুলো নতুন নতুন রিলিজ করবে সেগুলো ভালো চলুক চাইবো, কিন্তু আমার মনে হয় তার থেকেও বেশি প্রজাপতির অডিয়েন্স মানে টিভিতে, সরি ওটিভিতে দেখার জন্য বেশি হবে, কারণ নতুন করে সেটা বড় সিনেমাতে অ্যানাউন্সমেন্ট হয়নি 14 এপ্রিলে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এই সিনেমাটা ক্রেজ আরো ভয়ানক জায়গা থেকে পৌঁছবে আমার মনে হয় ওটিভিতে। তো এটা একটা খুব খুশির খবর, কারণ আমি চেয়েছিলাম এই কাজটা ওটিতে আসুক। অনেক এখনো দেখা বাকি রয়েছে আমার, অনেক রিলেটিভ তারাও দেখতে চায়, তারা হলে যে মানে গিয়ে উঠতে পারেনি, তো তাদেরও দেখা বাকি রয়েছে। তো ওটিটিতে এলে কি হয়, সবাই মিলে ঘরে বসে দেখার যে মজাটা, এই ধরনের সিনেমা কি সবাই মিলে বসে দেখা যায়, তো সেই হিসেবে সেই মজাটা আমরা পাবো। তো দেখা যাক কেমন হয়, তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানাও। তো এটাই ছিল আজকের এক্সক্লুসিভ আপডেট, যেটা অনেক দিন ধরে অনেকে জিজ্ঞাসা করছিল প্রজাপতি কবে ওটিটিতে আসবে, তো যে কারণে জানতে পেরে তোমাদেরকে বললাম, এটাই হচ্ছে আজকের বক্তব্য। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এন্ড গেট দেবে লাইক। এখন তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থাকো, সুস্থ করে, নমস্কার, দেখা হবে, টেক কেয়ার।